সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাত্রদের পক্ষে করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সাত ও একাত্তর টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। আদাবর থানার হত্যা মামলায় রিমান্ড চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। একই মামলায় একাত্তর টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।